সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন এসেছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা 1 নং পশ্চিম বড় বাকুইর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান সত্যজিৎ দাসের এখানে। তা আমরা এখানে জানতে চাবো যে তিনি বারবার যে নির্বাচিত হয়েছেন জনগণের বিপুল ভোটে, আসলে এবারও সে একজন স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কায়, তো এবার তার এই পরিস্থিতি কেমন এবং জনগণ তাকে কতটুকু সাড়া দিচ্ছেন এবং তার পাশে কতটুকু রয়েছে, এবং তিনি এই করোনাকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনার যে অনুদান ছিল সে কীভাবে এগুলা তার প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি মহল্লায় বিতরণ করেছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলা টিভি 71কে এবং উপস্থাপককে, এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমার ইউনিয়নবাসীকে যে আপনারা জানেন যে আমি বিগত 2003 সাল থেকে 2011 সাল পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি ইউনিয়নের দায়িত্ব পালন করেছি, এবং 2016 সাল থেকে 21 সাল পর্যন্ত আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই ইউনিয়নের দায়িত্ব পালন করেছি, এবং এবৎসরও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি মনে করি যেহেতু আমি বারবার এই ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবারের নির্বাচনেও এই ইউনিয়নের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে, আমার চশমা মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে তারা আমাকে নির্বাচিত করবে। কারণ আমি এই ইউনিয়নের মানুষকে সময় দিয়েছি, জনগণ যেভাবে আমাকে ভোট দিয়ে যে আশায় ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি ইউনিয়নের মানুষের আশা সম্পূর্ণ পূরণ করতে না পারলেও বেশিরভাগ বিষয়ে আমি এই ইউনিয়নের মানুষকে সময় দিয়েছি। আপনি উন্নয়ন বলেন আর যে কোনো ক্ষেত্রেই বলেন, সর্বক্ষেত্রে এই ইউনিয়নের মানুষ আমার কার্যক্রমে সন্তুষ্ট, বিদায়। আমি আশা করি এবারও তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আপনি যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, দেশে যে মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের সময় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে অনুদানগুলি আমরা পেয়েছি, আমরা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে নিয়ে এবং আমার পরিষদের মেম্বার মহিলা মেম্বারদের নিয়ে আমরা সুষ্ঠুভাবে আমরা গরিব দুঃখী মানুষের মধ্যে এবং যারা এই এই করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমরা সুষ্ঠুভাবে তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি, যার কারণে আমি মনে করি এই ইউনিয়নের মানুষ আমার কার্যক্রমে তারা সন্তুষ্ট। সেই কারণেই আমি মনে করি এবারের নির্বাচনেও তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি আজকে বাংলা টিভি 71-এর মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের এই করোনা ভাইরাসকে সারা দেশে মোকাবেলা করেছেন, এবং আমরাও যারা জনপ্রতিনিধি আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সহযোগিতা করেছি, এবং আপনারা জেনে হয়তো খুশি হবেন যে আমি 2003 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, কিন্তু আজকে যে কোনো পরিস্থিতিতে যদি আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচিত করছি, কিন্তু আমরা যারা আমার ফ্যামিলি সহ আমরা সকলেই আওয়ামী লীগের সমর্থনে আমরা আছি, কিন্তু বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রতিপক্ষরা বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তো আমি মনে করি আমিও একজন আওয়ামী লীগের পরিবারের সদস্য হিসাবে, আমি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসাবে আমি এবারের নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি। আমি মনে করি যে এবারের নির্বাচনে যারা আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রার্থী হয়েছে তারা বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্তি করছে, তারা বলছে যে নৌকায় ভোট দিলেও তারা পাশ করবে, না দিলেও পাশ করবে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর উপরে অগাধ বিশ্বাস আসছে যে উনি যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই কারণে আমার বিশ্বাস যে এ ধরনের পরিস্থিতি আমার 1 নম্বর ইউনিয়নে হবে না, জনগণ সুষ্ঠুভাবে
ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত সচেতন আমি মনে করি এবং প্রশাসনও এ বিষয়ে অত্যন্ত সচেতন। কোনো অবস্থাতেই যারা জোর জুলুম করে জনগণের ভোটকে চিনিয়ে নিয়ে নির্বাচিত হওয়ার কৌশল করতেছে, আমার দৃঢ় বিশ্বাস এ ধরনের জনগণের ইচ্ছার প্রতিফলনকে বিঘ্ন ঘটাতে চায়। আমার বিশ্বাস যে প্রশাসনের দিক দিয়ে নজর দিবে এবং প্রতিটি জায়গায় যাতে কোনো ধরনের ভোট কারচুপি না হয় এ বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখবে, এই আশাবাদ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। ইতিপূর্বে যতটি নির্বাচন হয়েছে স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, যেমন ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচনগুলি হয়েছে, আমরা জেনেছি যে প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আমার এক নম্বর ইউনিয়নের নির্বাচনও আগামী 28 তারিখের নির্বাচন সুষ্ঠু হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। জনগণকে যারা বিভ্রান্তি করছে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কোনো অবস্থায় বিভ্রান্তি হবেন না, আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচন সুষ্ঠু হবে এবং প্রশাসনের দিকে সজাগ দৃষ্টি রাখছে, আপনারা আপনাদের ভোটাধিকার আপনারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবেন, এ বিষয়ে আপনারা কোনো ধরনের বিভ্রান্তি হবেন না, এটা আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি। এটা আমার দৃঢ় বিশ্বাস যে এই ইউনিয়নের মানুষ আমাকে আবারও নির্বাচিত করবে এবং আমি মনে করি এবারের নির্বাচনে এখন পর্যন্ত যে প্রচারণা চলছে এই প্রচারণায় মানুষের মুখে মুখে চশমার জয়গান, আমার দৃঢ় বিশ্বাস যে জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, কোনো ধরনের বিভ্রান্তি যদি না হয়, কোনো ধরনের পেশি শক্তি যদি এখানে প্রয়োগ করা না হয়, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমি আমার চশমা মার্কা আমার এক নম্বর ইউনিয়নে জয়লাভ করবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।